নিচেই আছে তাই তো? এটা দিই এই প্যাকেটটা তো? আর কি কিছু অর্নামেন্টস দেখাবো দেখো, ভীষণ সুন্দর একটা ফিস গোল্ডেন মিনেকারি লকেট, কেমন লাগছে দেখো লকেটটা, এরকম একটা লকেট আছে, মিনে আছে রেড আর গ্রিন দিয়ে, খুব সুন্দর দেখতে। আর তার সঙ্গে কিন্তু এরকম দেখো এই চওড়ায় টার্সেলটা আছে, ঠিক আছে, খুব সুন্দর। এটা তোমরা পেছনে দেখো, পেছনে এটা কিভাবে আটকানো আছে, আচ্ছা টার্সেল দিয়ে আছে, এই যে এক্সট্রা টার্সেল এখানে দেওয়া আছে, এক্সট্রা টার্সেলটা দেওয়া আছে, তোমরা তোমাদের অ্যাডজাস্ট করে নেবে। এটার দু সাইডের এই টার্সেলটা এই দুটো লকে লাগিয়ে দিলেই এটা চিকের মতোও পরতে পারো, আবার এমনি একটু ঝুলিয়ে নিয়ে নেকলেসের মতো করেও কিন্তু পরা যাবে। আর তার সঙ্গে দেখো দুটো ইয়ারিংস আছে, এরকম দুটো ফিস মোটিভে দুটো ইয়ারিংস আছে একদম লকেটের সঙ্গে সেট করে। তো এই টোটালটার প্রাইস যাচ্ছে 220 তাই তো? 220, 220 টাকা যাচ্ছে এটার প্রাইস। ভীষণ সুন্দর দেখতে, মেটেরিয়ালসটাও খুব ভালো দেখো, এই যে এরকম থাকবে, ঠিক আছে, খুব সুন্দর জিনিসটা, ঠিক আছে। প্রাইস যাচ্ছে 220 টোটাল ইয়ারিংস আর নেক পিসটা টোটাল সেটটা, দেখো এরকম থাকবে মিনেটা, ক্লোজ আপ ভিউ আমি দেখিয়ে দিচ্ছি, প্রাইস যাচ্ছে 220। আচ্ছা নেক্সট দেখো, এবারে যেটা আসবো খুবই সুন্দর দেখতে, খোলো মনীষা, এটা খুব সুন্দর, মানে ম্যাট গোল্ডেনে তার সঙ্গে কিন্তু হারটা একটু মানে নেক পিসটা একটু ঝোলানো আছে, তোমরা যেভাবে খুশি পড়তে পারো। খুব ক্লোজ আপ ভিউ দেখো জিনিসটা কিরকম হবে, ম্যাট গোল্ডেন কিন্তু, হ্যাঁ কৃষ্ণ মিডিলে লকেটে কিন্তু এরকম কৃষ্ণ আছে, আর তার সঙ্গে ধারে দেখো কপার স্টোন দেওয়া আছে, এগুলো কিন্তু কপার স্টোন, কপার স্টোন আছে, আর মিডিলে কিন্তু এরকম বাঁশি বাজাচ্ছে কৃষ্ণ আছে, আর এরকম নিচে এরকম পার্লসগুলো ঝুলছে, আর তার উপরে দেখো এই জিনিসটা, হারটা তোমরা, এটার পেছনটা কিরকম আছে, টার্সেল আছে, আচ্ছা পেছনে এরকম টার্সেল দেওয়া আছে, তো এটা তোমরা একটুখানি ঝুলিয়েও করতে পারবে, মানে লং হার হিসাবেও কিন্তু পরা যাবে, দু হাত থাকলে সুবিধা হতো, জানো তো, একটু একটা একটা দুল একটু খুলে দাও দেখি, একটা, হ্যাঁ একটা ইয়ারিংস একটু খুলে দাও, দেখো এই থাকছে লকেটটা, ক্লোজ আপ ভিউ দেখাচ্ছি, আর এই দেখো এই হচ্ছে কানের, ঠিক আছে, ইয়ারিংসটা, ইয়ারিংসটা দেখো এরকম যাচ্ছে ইয়ারিংসটা, এখানেও কিন্তু একটা কৃষ্ণ আছে, আর তার সঙ্গে কপার স্টোন আছে, আর নিচে দেখো এরকম ঝুমকোর মতো দুলছে ব্যাপারটা, ঠিক আছে, এরকম টপ টাইপ, ঠিক আছে, ইয়ারিংসটা হচ্ছে টপের মতো, আর তার সঙ্গে পুরোটাই যাচ্ছে ম্যাট গোল্ডেনে, ম্যাট গোল্ডেনে, বোঝা যাচ্ছে ঠিকঠাক, আর লকেটটাও ঠিক এরকম, এটা ইয়ারিংস গেল, সাইজটা বুঝতে পারছো মোটামুটি এরকম একটা সাইজ হবে, ঠিক আছে, এই যে, আর ইয়ারিংসটা, আর তার সঙ্গে সেট হচ্ছে এরকমভাবে দেখো, এই থাকছে ওপরে এরকম টার্সেলটা থাকছে পুরোটাই ম্যাট গোল্ডেনের ওপরে, আর এই থাকছে লকেটটা, ভালো করে দেখা, এই থাকছে লকেটটা, ঠিক আছে, বা পেন্ডেন্টটা, এটার প্রাইস যাচ্ছে 4, এটার প্রাইস যাচ্ছে 465 তাই তো? এটার টোটাল সেটটার প্রাইস যাচ্ছে 465, হ্যাঁ মনীষা আরেকটা দেখো, 465, ঠিক আছে, আচ্ছা সরিয়ে দিলাম, এটা হলো নেক্সট দেখো আরেকটা দেখাচ্ছি, এটাও ভীষণ সুন্দর, এই সাইডে আটকে যাচ্ছে ঠিক করে সোজা করে বার করো, এটা দেখো আগেরটা ছিল কৃষ্ণ ছিল, আর এটাতে কিন্তু রাধা কৃষ্ণ আছে, এই দেখো এই থাকছে টার্সেলটা, এটা হচ্ছে পেন্ডেন্টটা, এটাও ম্যাট গোল্ডেন দিয়ে, ভীষণ মানে ভালো ওয়েট আছে, খুব ভালো দেখতে লাগছে দেখো, আর এই হচ্ছে উপরেরটা, একটা এ দেখো ক্লোজ আপ ভিউ দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ইয়ারিংসটা, একটা ইয়ারিংস খুলে দেবে একটু, এখান থেকে একটা খুলে দাও তাহলে বোঝা যাবে, এটাও কিন্তু 465, ঠিক আছে, এটারও প্রাইস যাচ্ছে 465, দেখো খুব সুন্দর দেখতে, এ
এর সঙ্গে কিন্তু কপার স্টোন আছে, ম্যাট গোল্ডেন আর কপার স্টোন আছে। ও এটা রাধা কৃষ্ণ নয়, আমি বলতে ভুল করেছি, মানে বরকনে যেটাকে বলছে, ঠিক আছে, বরকনে। দেখো এটা হচ্ছে ইয়ারিংসটা, আর এই হচ্ছে পেন্ডেন্টটা। প্রাইস আছে 465। হ্যাঁ প্রাইস হচ্ছে 465। আচ্ছা সরিয়ে দাও। এবারে দেখো এটাও খুব সুন্দর, অনেকে খুব সিম্পল একটা টার্সেল, একটুখানি দাঁড়াও, হ্যাঁ 2 মিনিট, খুব বেশিক্ষণ না। খুব ভালো কোয়ালিটির পার্লসটা, এই যে পার্লসটা তোমরা দেখছো, এর গ্লেজটা দেখে তোমরা বুঝতে পারছো, এর যে গ্লেজটা দেখো খুব সুন্দর, এর একটা মানে গ্লেজটা, তো পার্লসটা দেখে বুঝতে পারছো যেটা মানে কোয়ালিটিটা খুব ভালো কোয়ালিটি, ঠিক আছে। এই থাকছে পার্লসের দুটো থাকে এরকমভাবে গলারটা, নেক পিসটা, আর তার সঙ্গে থাকছে এই থাকছে ইয়ারিংসটা। ইয়ারিংস একটা খুলে দেবে, এটা এটার প্রাইস হচ্ছে 190, এটার প্রাইস হচ্ছে 190, মানে 190, ঠিক আছে 190 যাচ্ছে এটার প্রাইসটা। লক আছে, লক আছে, দেখো লক আছে, লকটা খুলেছো? আচ্ছা এবার এটাকে বার করতে হবে। এই যে দেখো এটা হচ্ছে ইয়ারিংসটা, ইয়ারিংসটা এরকম যাবে, এরকম থাকবে, দুটো পার্লস ঝুলবে। আর এই লকটা একটু দেখিয়ে দাও, বন্ধ করো লকটাকে, এই যে এরকম হবে। হ্যাঁ আমি এক হাতে তো পারছি না, এটাকে বন্ধ করে দাও, হ্যাঁ বন্ধ করে আমার হাতে দাও, এই যে ঠিক এইরকম থাকছে ইয়ারিংসটা, ঠিক আছে এই যাচ্ছে ইয়ারিংসটা। এটার প্রাইস যাচ্ছে 190, টোটাল সেটটার প্রাইস যাচ্ছে 190, এটার প্রাইস যাচ্ছে 190, ঠিক আছে। আচ্ছা সরিয়ে দাও, আর একটা দেখাই 195-এ, এটা আর খুলছি না। হ্যাঁ 195-এ দেখো এরকম পেন্ডেন্ট টাইপ থাকছে, আর তার সঙ্গে চার হালি করে এরকম মুক্তোর একটা মালার সেটটা থাকছে, আর এরকম পাশা টাইপের ইয়ারিংসটা, ইয়ারিংসটা হচ্ছে এরকম পাশা টাইপ, ঠিক আছে এরকম টাইপের থাকছে। দেখো এটার প্রাইস যাচ্ছে 195, 195-এ তোমরা এটা পেয়ে যাচ্ছ। আর পেছনে এটা টার্সেল আছে, তাই এটাকে আপ ডাউন করে তোমরা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারো, ভালো লাগবে। দেখো ক্লোজ আপ ভিউ দেখো, এরকম থাকছে পেন্ডেন্টটা, ঠিক আছে, আর নিচ পোর্শনটা এরকমভাবে থাকছে। এটার প্রাইস আছে 195, 195-এ টোটাল সেটটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আচ্ছা আর একটা দেখাই 190-র, মনীষাটা খুলতে হবে, এটা হচ্ছে প্রাইস যাবে 190, 190। আটকানো আছে, এই তো খোলা গেছে, দেখে নাও খোলা গেছে, এরকম এরকম একটা সেটিং টাইপ, দেখো এরকম পেন্ডেন্টটা থাকবে, খুব সুন্দর দেখতে, কিন্তু এরকম পেন্ডেন্ট থাকছে, তার সঙ্গে কিন্তু এরকম টার্সেল টাইপ এরকম ঝুলছে, আর পাঁচটা থাকে আর কি মুক্তোর এরকম একটা চোকার, আর তার সঙ্গে ছোট্ট ছোট্ট দুটো টপস আছে। দেখো এই ছোট্ট ছোট্ট দুটো পাশা টাইপ টপস আছে, এটার প্রাইস আছে 190, এটার প্রাইস আছে 190, 190, 190-এ কিন্তু তোমরা এই সেটটা পেয়ে যাচ্ছ, মানে সত্যিই কিন্তু খুব সুন্দর দেখতে, বুঝতে পারছো কাজ অনেকটা, মানে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না মনে হচ্ছে ক্যামেরায়, কিন্তু অরিজিনাল দেখতে খুব ভালো, খুব সুন্দর দেখতে, দেখো ঠিক আছে। এই থাকছে চোকারটা, আর তার সঙ্গে সেটে থাকছে এই থাকছে টপসটা, টোটালটার সেটটার দাম হচ্ছে 190, 190। আচ্ছা সরিয়ে দাও, আর সেট আছে, চোকার আছে একটা, এই একটা আছে না। আচ্ছা এটা কত? 190, না না দাম কম করবে, 390 করবে। দেখো 390-তে আরেকটা চোকার দেখাই, এই যে এটা চোকার প্লাস নেকলেসের মতো তোমরা ইউজ করতে পারো, খুব সুন্দর দেখতে। হ্যাঁ টিকলি আছে, একটা টিকলি আছে, দেখো, ও তুমি ভুল করেছো ইয়ে করতে, মনে হয় আর একটা টিকলিটা অন্য জায়গায় ঢুকে গেছে, আর আরেকটা কানের এখানে চলে এসেছে, দুটো সেট আছে না এটার। আচ্ছা ঠিক আছে আমি সেট ধরেই দেখাচ্ছি, 390-তে এটা হচ্ছে ইয়ারিংসটা,
এটা হচ্ছে ইয়ারিংসটা, আর এই হচ্ছে চোকারটা, চোকার বা নেকলেস নেকপিস যা বলো, ভালো দেখতে। এটার প্রাইস আছে 390। আচ্ছা 50 রুপিসের ব্রেসলেটগুলো একটু ঢুকিয়ে বার করে দাও। দেখো খুব সুন্দর একটা পাথর সেটিং এরকম ব্রেসলেট দেখাবো, দেখো এটা সিলভারও আছে, এটা গোল্ডেনও আছে, গোল্ডেন কপার টাইপ, এটা এটা গোল্ডেন কপার টাইপ। এর এই জায়গাটা পুরো ফাঁকা আছে, যে যার মতো হাতে এরকমভাবে পরে নিতে পারবে। মনীষা একবার হাতে পরে নাও, একবার হাতে পরো, ওপরের দিকটায় দেখিয়ে দেবো, এরকমভাবে এই জায়গাটায় পরো। হ্যাঁ এই যে, আর একটা হচ্ছে সিলভারের উপরে আছে, সিলভার দেখো এরকম লাগবে কিন্তু, হ্যাঁ সুন্দর দেখতে। এটা গোল্ডেনে আর এটা হচ্ছে সিলভারে, এগুলো 50 রুপিস করে, 50 টাকা। আচ্ছা এবার আর একটা দেখাই, 190-এরই দেখো, এটা ইয়ারিংস থাকছে আর এই থাকছে পেন্ডেন্টস দিয়ে। এটা পেন্ডেন্টসটা রাধাকৃষ্ণের, আর তার সঙ্গে এই হচ্ছে টার্সেলটা, ভীষণ সুন্দর দেখতে দেখো এটা। এটার প্রাইস হচ্ছে 190, 190। আচ্ছা এই চোকারটা কি দাম আছে? আচ্ছা আরেকটা দেখাই, 180-তে একটা চোকার দেখো, খুব সুন্দর দেখতে। এটার চোকারটার দাম হচ্ছে 180। এরকম মিডিলে একটা খুব খুব সুন্দর এই বলটা আছে দেখো, মিডিলে ঠিক এরকম বলটা আছে, আর দু সাইডে এরকম চোকারের টার্সেলটা আছে। এটা টার্সেল দিয়ে পড়তে হবে, উইথ টার্সেল আছে। 180 হচ্ছে এটার প্রাইস। আচ্ছা তারপরে আর কি দেখাবো? আচ্ছা এই দুলগুলো একটু দেখিয়ে দিই। দেখো আর একটা জিনিস খুব সুন্দর দেখো, ইয়ার মানে টপ দেখাবো, এগুলো একটু খোলো, একটা মাল্টি কালার, অনেক কালারের আছে টপগুলো, 30 রুপিস করে তোমাদের প্রাইস পড়বে এক একটার। দেখো কি সুন্দর সুন্দর দেখতে টপসগুলো, দেখো খুব সুন্দর। এই যে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা, ঠিক আছে, প্রচুর মাল্টি কালার আছে, কালারগুলো দেখে নাও যদি কেউ নিতে চাও। মানে এগুলো অনলাইনে কতটা বুকিং হবে আমি জানি না, শুধুমাত্র আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে তোমরা দোকানে এসে যাতে নিতে পারো আমার কাছে, ঠিক আছে, তো সেই জন্যই দেখানো। তো বিভিন্ন কালারের আছে, একটা টপস খুলে দাও আমাকে হাতে, যে কোনো একটা টপ খুলে দাও, দেখো একদম খুব লাইট ওয়েট। এই যে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা, আর এটা হচ্ছে ফ্রন্টে, এক একটা তোমার প্রাইস যাচ্ছে 30 করে, ঠিক আছে। ভীষণ সুন্দর টপসগুলো, যে কোনো কিছুর সাথে ম্যাচ করে মানে খুবই ভালো লাগবে, ঠিক আছে, এরকম মাল্টি কালার অ্যাভেলেবেল আছে। এগুলো হচ্ছে 30 রুপিস করে, ঠিক আছে, এক একটা 30 টাকা। আর একটা দেখাই 10 রুপিসের, দেখো সব গোলাপ একটা করে, এগুলো 10 টাকা করে, মানে 10 রুপিস, খুব সুন্দর দেখতে। মানে এই ধরনের টপ চাইলে আমার কাছে কিন্তু আছে, তোমরা সেট করে কুর্তির সঙ্গে হোক বা শাড়ির সঙ্গে সেট করে কিন্তু পরতে পারো। এই দেখো টপগুলো গোলাপ, ঠিক আছে, প্রাইস আছে অনলি 10 রুপিস, 10। এই যে ব্যাকে গুচি আছে, ঠিক আছে, আচ্ছা রেখে দাও। আরেকটা আছে সেট, এই সেটটা দেখানো হয়নি, এটাও খুব সুন্দর। এই সেটটা দেখো, খুলে দাও, এই সেটটা দেখো কি সুন্দর, চার হাতের যে মা লক্ষ্মী হয় পদ্ম ফুলের উপরে বসে আছে মা লক্ষ্মী চার হাতে, সেই মোটিফটা এই চোকারটার মধ্যে রাখা হয়েছে। প্রাইসটা, হ্যাঁ আচ্ছা সাইড করে রাখো, এটার প্লাস্টিক যেটা মানে প্যাকেটটা, হ্যাঁ প্রাইসটা লেখা আছে, এটা হচ্ছে তোমার 295, ঠিক আছে, 295-এর সেটটা দেখো খুব সুন্দর দেখতে, 295। আর এটা হচ্ছে ইয়ারিংস বা টপটা, এটা টপস টাইপটাই আছে, এটা হচ্ছে অক্সিডাইজড সিলভারের ওপরে, এটা হচ্ছে দুটো টপ আর এই হচ্ছে চোকারটা। প্রাইস আছে 290। আর একটা শেড দেখো, এটা সরিয়ে দাও, হ্যাঁ এটা পুড়ে দাও, হ্যাঁ আচ্ছা এবার দেখো আর একটা সেট দেখো, এটারও প্রাইস যাচ্ছে, এটার প্রাইসটা কত আছে বুঝতে পারছি না, এটা যতদূর সম্ভব 190 হবে। দেখো 190-তে এটা হচ্ছে তোমার নেকপিসটা,
খুব সুন্দর অক্সিডাইজ, আর ছোট্ট ছোট্ট দুটো টপ আছে, এটা 190 হবে। আচ্ছা এরপর দেখো শুধুমাত্র 80 রুপিস করে এই কানের ইয়ারিংগুলো দেখো, একটা খোলা যাবে খোলা যাবে না সেট আছে না। আচ্ছা ঝুমকো টাইপ দেখো অক্সিডাইজড, শুধু 80 টাকা করে প্রাইস এগুলো, হ্যাঁ 80 অনলি, খুব সুন্দর দেখতে, শুধুমাত্র 80, খুব সুন্দর দেখতে। আচ্ছা সরিয়ে নাও, তারপরে আমি কিছু আরও ঝুমকো দেখিয়ে দিই। দেখো এই একটা ব্ল্যাক কালার স্টোন দিয়ে, এগুলো 150 করে যাবে, 150 না 180 গো, না 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 180 আছে, দাম 180 করবে না, এটা কত করবে, এটা 150 করেই ধরো, 150 ঠিক আছে, বা তার থেকে একটু কমতেও পারে। দেখো আমি কয়েকটা ইয়ারিং দেখিয়ে দিচ্ছি, আর সরিয়ে দাও, আর তার সঙ্গে একটু এই ইয়েটা দেখিয়ে দিই, ব্যাঙ্গেলসগুলো, আর একটা ব্যাঙ্গেলস দেখাবো দেখো, এটাও খুব সুন্দর। এগুলো সাইজ তোমরা 22 থেকে মোটামুটি 100 রুপিস করে, চারটে করে সেট, বিভিন্ন কালার আছে, পুরোটা খোলো, চারটে করে দেখো, চারটে করে কালার আছে, খুব সুন্দর মেটালের, কিন্তু একটা চারটে মানে একটা যে কোনো খোলো, দেখো এই কালারগুলো অ্যাভেলেবেল আছে, পুরো মেটালের, কিন্তু ব্যাগটা দেখো এতে মেটালের ওপরে কিন্তু এইভাবে এরকমভাবে, ঠিক আছে খুব সুন্দর দেখতে। এই টোটাল চারটে 100, টোটাল চারটে 100, এটার তোমরা সাইজ কিন্তু 22 থেকে 36, 22 তো 26 পর্যন্ত পেয়ে যাবে, 22, 24, 26 অবধি কিন্তু পেয়ে যাবে, মানে 22 সাইজ 24 আর 26 পর্যন্ত এটা অ্যাভেলেবেল হবে। এটা রানী কালার, এ দেখো এটা মিড নাইট ব্লু, এটা একটা লাইট পেস্তা গ্রিন, ক্রিম কালার, ওয়াইন কালার, রেড কালার, ইয়েলো কালার, ইয়েলো আছে, লাইট ইয়েলো আছে, বেজ কালার, রেড, মেরুন, পিচ, বটল গ্রিন, আর রেড বোধ হয় দুটো দিয়েছে না, এগুলো কিন্তু হয়ে যাবে, দেখে নাও ঠিক আছে, জিনিসটা খুব সুন্দর দেখতে, মেটালের ওপর আছে এগুলো সেট করা, চারটে করে পিস তোমাদের পড়বে 100 করে, ঠিক আছে 100 করে। আচ্ছা আজকে এটুকুই থাক, আরও কিছু এরকম আমার সাথে আমার কাছ থেকে জিনিস নিয়ে তোমরা কিন্তু এরকম সেট দেখতে পারো, ভালো মানে রিজনেবল প্রাইসে খুব সুন্দর সুন্দর পেয়ে যাবে, নতুনত্ব কালেকশন আমি এগুলোও রাখছি কিছু কিছু। আচ্ছা ছাপাগুলো কি একবার দেখিয়ে দেবো, একবার দেখি কিছু প্রিন্টেড শাড়ি খুব ভালো ভালো এসেছে মনীষা, ওখান থেকেও যে প্রিন্টেড গুলো এসেছে কিছু দেখি দাও, একটু একবার করে দেখিয়ে দিই ঠিক আছে। দেখো কিছু প্রিন্টেড কটন প্রিন্টেড যেগুলো কলকাতা থেকে এলো না কদিন আগে, যদি বার করতে পারো আমি এগুলো দেখাতে দেখাতে তুমি ওগুলো দেখিয়ে দাও। হ্যাঁ দেখো কিছু প্রিন্টেড শাড়ি, কটন প্রিন্টেড শাড়ি এসেছে, তোমাদের ভালো লাগলে একটু স্ক্রিনশট নিয়ে তোমরা বুকিং করতে পারো বা আমার দোকানে এসেও নিতে পারো, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো প্রিন্টগুলো একে একে দেখিয়ে দিচ্ছি, এই একটা খুলে দেখাবো, কিছু ক্যাটলগ আছে, আচ্ছা আমি পরপর দেখিয়ে দিই, এগুলো আর খুলে দেখাচ্ছি না, হ্যাঁ প্রিন্টগুলো দেখে নাও। এ দেখো এই একটা বাটিক আর তার সঙ্গে বাদনি মিক্সড করে গ্রিন আর ভায়োলেট কালারের মধ্যে আছে, এ দেখো এই একটা সব কটনের প্রিন্ট ঠিক আছে, এ দেখো এই একটা প্রিন্ট, খুব ভালো ভালো কটন প্রিন্টের প্রচুর এসেছে, শুধু একবার দেখিয়ে দিচ্ছি। এটা দেখো অরেঞ্জের সঙ্গে প্রিন্টটা খুব ভালো, খুব সুন্দর প্রিন্টটা, কটনের সঙ্গে মানে অরেঞ্জের সঙ্গে বেজ কালারের কটন প্রিন্টের শাড়ি, প্রত্যেকটা প্রিন্টই খুব ভালো কালার কম্বিনেশনগুলো। এগুলো যে শাড়িগুলো আমি দেখাচ্ছি মোটামুটি 300-350-এর মধ্যে, তাই তো 350 এরকম, 350 কিছু কিছু 390-এর আছে। দেখো শাড়িগুলো দেখে নাও, আলাদা আলাদা সব প্রাইস আছে,
300 থেকে প্রাইসগুলো আছে মোটামুটি 390 পর্যন্ত। আমি একটা একটা শুধু দেখিয়ে দিচ্ছি, প্রচুর প্রিন্ট এসেছে। প্রিন্টটা খুব ভালো, রেডি হলো। থাক আর দেখিয়ে লাগবে, প্রচুর প্রিন্ট এসছে দেখুন। এটা ব্ল্যাক রেডে আছে, প্রিন্টটা খুব সুন্দর, ব্ল্যাক রেডটা খুব ভালো লাগছে। এরকম রেড পাড় আর রেড আঁচল আর তার সঙ্গে ব্ল্যাক আছে। নাও তুমিও দেখতে থাকো, এগুলো একটু সরিয়ে দাও, মনে হয় সেটগুলো সেটগুলো একটু সরিয়ে দাও। এটারই দেখো কালার, এর আগেও বোধ হয় এই কালারের একটা দেখালাম ফার্স্টে। এ দেখো এটারই, এই ডিজাইনটারই কটা কালার আছে, রানি ব্লু আছে, পেস্তা মেরুন আছে, এই যে পেস্তার সঙ্গে মেরুন আছে, তার সঙ্গে ব্ল্যাকের সঙ্গে রেড আছে, খুব ভালো লাগছে দেখতে সেটটা। ভায়োলেট এই সেটটারও আছে দুটো কালার, দেখো রানি আর তার সঙ্গে ভায়োলেট। এই একটা দেখো ইয়েলোর সঙ্গে, এই একটা রেড ইয়েলোতে, এটাও তাই ছোট ছোট প্রিন্টের মধ্যে রেড ইয়েলো। বাটিকের এর আগে বেশ কয়েকটা দেখালাম বাটিক, এরকম বাটিক দেখিয়েছি বোধ হয়। এই যেটা রানীর সঙ্গে, এটা দেখো মেরুনের সঙ্গে, আর এটা হচ্ছে ভায়োলেটের সঙ্গে, একই রকমই মাল্টি কালার বাটিক দিয়ে আছে। বাটিকের প্রিন্টেড শাড়ি, কটন প্রিন্টেড শাড়ি, ঠিক আছে, বাটিকের কটন প্রিন্টেড শাড়ি। দেখো এটাও খুব সুন্দর মেরুন কালারের মধ্যে, রাস্টি মেরুন। এই দেখো একটা সি গ্রিন, এটারও অনেক কটা ডিজাইন মানে কালার দেখিয়েছি আমি, যে এই দুটো কালার এখানে আছে। এই একটা এরি কালার, এটাও বাটিকে, অল ওভার বাটিকে এরকম হবে শাড়িগুলো। এই চারটে কালার অ্যাভেলেবেল আছে, এই চারটে কালার তোমরা পেয়ে যাবে। এটা দেখো মাস্টার্ড ইয়েলো বা গোল্ডেন রাস্ট কালার, এটা একটা